মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকায় বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সুরায় নূর আয়াত নম্বর 31। সুরায় নূর একটা সুরার নাম, আয়াত নম্বর কত বলছি 31। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না। যেমন বোরকা পড়লে একজন উপরে শীতের কারণে একটা চাদর পড়লো, তো এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি, এটা হলো মা যাহারা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নাই। আর আজকাল এমন একটা সময় আমরা আসছি, মানুষ তো মানুষ, পশুর হাসে পর্যন্ত, পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না, মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ। শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না। সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি, মনে মনে আমাকে জেনা করবে, এই সুযোগ কোনো সম্ভ্রান্ত নারী, কোনো মুসলিম নারী কখনো দিতে পারে না। এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরার, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন সুরায় নূর সুরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন। আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জেলবাব আছে, চাদর আছে, ইউদনীন আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জেলবাব বলা হয়, কাপড়কে জেলবাব বলা হয়, আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে। মুখ যদি প্রদর্শনী করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে, কেন আল্লাহ তাআলা বলেছেন, বোঝা গেছে যে এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটা মতো দিলেন, পুরোপুরি ঢাকলেন না, এবং তিনি এমনভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই, এভাবে চলতে পারেন। এবং এটাই ইসলামের শিক্ষা, ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য এই ছাড়া উপায় নেই। তসলিমা নাসরিনের সম্ভবত কোনো একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন, পলায়ন করার উপায় নেই, পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে, সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পরো, এছাড়া উপায় নেই, বোরকা ছাড়া উপায় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, এটা তাদের উপরে আলাদা কোনো বাইন্ডিংস হিসাবে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের মহাবন্ধের বোঝার তৌফিক দান করুন।